এবছর স্বপ্ন দেখেছিলাম লাউ হবে আকাশ ছোঁয়া এতটাই লাউ হবে দেখে যেন মন ভরে যায় তো চলেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে স্বপ্ন যেমন দেখেছিলাম পূরণ হয়েছে কিনা সেটাই থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তু হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ওয়েদার 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 ভাইরে ওয়েদার তো আর ভালো হয় না ওই যে দেখেন বাতাসের প্রবণতা দেখলে কি মনে হচ্ছে যে ওয়েদার ভালো দিন রাত শুধু বৃষ্টিই দেখে যাচ্ছি আমি তারপরেও আকাশ ছোঁয়া একটি স্বপ্ন দেখেছিলাম যে এবছরও গত বছরের মতো লাউ খাবো গত বছর কিন্তু আমি আলহামদুলিল্লাহ সাতান্নটি লাউ খেয়েছি এবছর এতটি ইচ্ছে হয়নি কখনোই কারণ এবছর শুরু থেকেই ওয়েদার অনেক খারাপ ছিল তারপরও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলাম যে লাউ গাছ আকাশ ছবে তো চলেন দেখি আমার লাউ গাছ আকাশ ছুঁলো কি না ছুঁলো ওরে আকাশটা ছুতে পেরেছে কিনা সেটাই থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তু আসলে তা না আমার লাউ গাছের যে ভ্যারাইটিস সেই ভ্যারাইটিস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আর কিভাবে আমি এই গাছটির যত্ন করেছি এত ঠান্ডায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ কথা বলছি আমি আমার গ্যারেজের বাহিরে যে একটি লাউয়ের মাচা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর নিচের দিকে কিন্তু কোনো পাতা নেই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লাওয়ের মাচাটি এই লাওয়ের মাচাটি আপনারা নিজেরাই দেখেন এখানে কিন্তু দেড় লিটার চায়ের পানি দেওয়ার পর যে আমার গাছের চেহারা পাল্টে গিয়েছিল তারপর থেকে এই গাছটি কিন্তু আর কখনোই আমাকে অসফলতা দেয়নি তারপর থেকে আমি শুধু এই গাছের সফলতা আর সফলতাই দেখে যাচ্ছি আমার সেই দেড় লিটার চায়ের পানি খাওয়ার পর থেকে এই গাছটি আমাকে শুধু সফলতা দিয়েছে এখন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আপু আপনার এইখানে কি লাউ এসেছে কি না কারণ হচ্ছে দেড় লিটার পানি পাওয়ার পর আমার আমার তখনও কোনো লাউ আসেনি সো আমি এর আপডেটটি দিতে পারিনি যেহেতু অনেক ব্যস্ত অনেক গার্ডেনে গাছ আশেপাশে চতুর্দিকে সো ভাবলাম আজকে বিকেলে আপনাদের সাথে একটু শেয়ার করি যে জি হা আলহামদুলিল্লাহ আমার সে দেড় লিটার চায়ের পানি খাওয়ার পর আমার গাছ রূপ যেমন পাল্টে গিয়েছিল আর ওই যে বললাম যে আকাশ ছোঁয়া ওই যে দেখেন আমার বাড়ির ক্যামেরা আমার বাড়ির ক্যামেরাটিকেও কিন্তু ক্যাচ করেছে শুধু তাই না আমার বাড়ির ক্যামেরাটির একদম অন্তরালেও দেখেন আপনারা আমি একটু দেখাচ্ছি যদি আমি একটু দেখাতে পারি অবশ্যই শেয়ার করব অন্তরালেও দেখেন ওই যে লাউ এসেছে আর এই যে একটি লাউ দেখতে পাচ্ছেন আর এই যে নিচে একটি লাউ আলহামদুলিল্লাহ এই দুটি লাউকে আমি আজকে পরাগায়ন করেছি লাডার দিয়ে কারণ সেখানে ওঠা কিন্তু ভাই আমার পক্ষে পসিবল না তারপর আমি আরও দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সফলতার যে সিঁড়ি আমি পার করতে পেরেছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন শুকুর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার লাউ এই যে এখানে যে লাউ এসেছে আপনারা শুধু একটু লক্ষ্য করেন আর গুনে গুনে দেখেন এই যে দেখেন আরও লাউ ওই যে দেখেন উপরের দিকে আমি দেখাচ্ছি এই পাতা তুই কোথা থেকে আসলি তো ওই যে উপরে লাউ তারপরে এই যে দেখেন লাউ শুধু লাউ আর লাউই আপনারা দেখতে পাবেন শুকুর আলহামদুলিল্লাহ এই যে দেখেন লাউ শুধু তাই না আমি আরও বড় সড়ো একটি এই তুই ছাড় কোথা থেকে এসেছিস তুই এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে তার পাশে কিন্তু এখানে কিন্তু পাতা দিয়ে একটু ঢেকে যাচ্ছে আমি সরাচ্ছি ওই যে দেখেন পাশেও একটি লাউ সো এই যে লাউগুলো দেখেন আর তাছাড়া আমার গাছে আরও আমি লাউ আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন লাউ তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে বোতল লাউ আপনারা সবাই জানেন এই যে তারপর হচ্ছে এই যে আমি একটু পাতাটা দেখেন আমি নাগালো পাচ্ছি না ওরে আল্লাহ নাগালো পাচ্ছি না ওই যে দেখেন ওইখানে একটি পরাগায়ন হয়েছে তারপর আবার ওই পাশে দেখেন ওই যে একটি লাউ সো এত বেশি লাউ এসেছে আমি একটু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটি লাউ তারপরে এই যে দেখেন একটি লাউ ওই যে দেখেন একটি লাউ তারপরে হচ্ছে এই যে মাথাতে দেখেন আরও একটি লাউ এই যে তার মানে হচ্ছে এত বেশি লাউ এসেছে আর ওই যে দেখেন ভিতরের দিকেও আলহামদুলিল্লাহ লাউই লাউ কারণ এত উপরে এখন আমি আর ক্যাচ করতে পারছি না আমি ধরতেও পারছি না আমি শুধু লাডার নিয়ে নিয়ে টু জি থ্রি কাটিং পর্যন্ত করে দিয়েছি আর ওই যে ক্যামেরা আমি লাডার নিয়েও আসলে ক্যামেরার তা ক্যাবলের ভিতরে যে লাউয়ের ডগাটি গিয়েছে সেটা আমি মাথাটিও কাটতে পারিনি আমি এভাবেই ছেড়ে দিয়েছি আমার সো আমিকে বলবো সময় পেলে সেটা যেন সে একটু নামিয়ে দেয় সো আমি দেড় লিটার চায়ের পানি যখনই দিই তার এক সপ্তাহ পর যখন দেখলাম যে গাছটি অনেক বেশি হেলদি হয়ে উঠেছে তখন আমি এখানে যে কাজটি করেছি আমি এখানে কলার খোসার পানি দেইনি এখানে আমার ঘরে কলা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য সেই কলাগুলো পেকে গিয়েছিল তো পেকে যাওয়ার পর কেউ আর খেতে চাচ্ছিলো না সেই কলাগুলোকে আমি ব্লেন্ড করেছি ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম আমি চার দিন তো সেই কলাটি এতটাই ফার্টাইল হয়েছিল এতটাই ফার্টাইল হয়েছিল সেই কলার পানির সাথে আমি কি করেছিলাম আরও পানি মিশিয়ে তারপর হচ্ছে এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন গোড়াগুলোতে দেইনি। আমি মাটি সরিয়ে তারপর সেই মাটিতে দিয়েছি একটু গোড়াগুলো দেখেন কী মোটামোটা সেই মাটিতে দিয়েছি তারপরে মাটিগুলো চাপা দিয়ে আমি সেইটার উপরে আবার পানি দিয়ে দিয়েছি তারপর আমি যখন দেখতে পেলাম যে ওই পানিটা দিয়েছি তার চার দিন পর থেকেই আমি দেখতে পেলাম যে ছেলে ফুল মেয়ে ফুলের কলি সম আসা শুরু হয়েছে এমন নয় যে একটি ছেলে একটি মেয়ে তা নাই যে দেখেন এখানেও লাউ তারপরে ওই যে ওই লাউটি আমি আপনাদের দেখাতে পারিনি আলহামদুলিল্লাহ ওই যে দেখেন একটি লাউ সো ছেলে ফুল মেয়ে ফুল সম আসা শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন সো যখন দেখলাম ছেলে মেয়ে ফুল আসা শুরু হয়েছে আমি এগুলিকে পরাগায়ন করে পলিনেট করে পলিনেট ওর আল্লাহ মাথা নষ্ট হয়ে গিয়েছে পলিনেট করে দিয়েছি আর পলিনেট করার পর যখন দেখলাম যে এইগুলো একটু স্টেবল হয়ে গেছে তখন আমি পলিব্যাগটি খুলে দিয়েছি যখনই দেখি যে স্টেবল হয়ে যায় সময় পেলে পলিব্যাগ খুলে দিই আর সময় না পেলে না খুললেও কোনো সমস্যা নেই আপনাদের এইগুলো এভাবেই থাকবে সো আমি কিন্তু দুটি কাজ করেছি যখন দেখলাম গাছটি একদম রূপ চেঞ্জ হয়ে যাচ্ছিলো তখনই আমি দেড় লিটার চায়ের পানি দিয়ে দিই এখানে চা পাতা ভিজানো পানি আর সেটা কিন্তু ছিল অবশ্যই আপনাদের ডায়োলোটেড আমি একদিনের পানি দেইনি নিই করা ছিল প্রিভিয়াস ভিডিওটি প্লিজ আপনারা দেখে নেবেন তারপর পাকা কলা ব্লেন্ড করে সেটা চার দিন রেখে সেখানে পানি দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমার ছেলে মেয়ে ফুল সম আসছে এখন আমি যে কাজটি করব যেহেতু এই দেশের ওয়েদারের অবস্থা খুবই করুণ আজকে ভালো তো কালকে খারাপ তো এই যে লাউগুলো যে আপনার কিছুটা বড় হয়েছে এখন এইগুলো যেন দ্রুত বড় হয়ে যায় তাই আমি এখানে টিএসপি সার দিব টুমরো কালকে বাংলাদেশে কিন্তু যখনই এই যে আপনাদের কিছুটা শাকসবজি বড়ো হয় আই মিন কিছুটা সবজি বড়ো হয় তখনই তারা টিএসপি সার দেয় যেন তিন থেকে চার দিনে বা চার থেকে পাঁচ দিনে খাবারের উপযুক্ত হয়ে যায় আর এই যে টিএসপি সার একে ইউএসএতে বলা হয় টেন 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 ফার্টিলাইজার এটাই হচ্ছে টিএসপি সার যেটা হচ্ছে ত্রিপল সুপার ফসফেট বা ফসফরাস তো এই জিনিসটি দেওয়ার ফলে যা হবে এই যে লাউগুলো এই লাউগুলো খাবারের উপযুক্ত হয়ে যাবে তারপর যে লাউগুলো আমরা পরাগায়ন করব সেটা যদি বড় না হয় তখন আর অতটা আফসোস থাকে না কারণ এ দেশ ঠান্ডার দেশ আমরা যদি একটি পাই তারপরে অনেক খুশি হয়ে যায় কারণ আমরা কিন্তু কমার্শিয়ালভাবে বিজনেস করি না আমরা মনের সুখে আমরা এগুলোকে করি আমরা সুখটাকে পোষণ করি আমরা এটাকে দুঃখে পরিণত করি না সো এভাবেই হচ্ছে আমি আমার এই বাহিরে থাকা লাউ গাছের প্রাণটিকে ফিরিয়ে নিয়ে এসেছি এই ঠান্ডার ভিতরে আমি বলবো যারা আপনারা অনেক বেশি স্ট্রাগল করছেন লাউ গাছ নিয়ে তারা সবাই একই কাজ করেন ট্রাস্ট মি আপনারা অনেকেই বলেন চা পাতা আর কলার খোসা আর ডিমের খোসা নিয়ে আমরা ইউটিউবাররা চলে আসি এখন আমি যদি ভাই আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে আমার তৃপ্তি হয় আমি কি আপনাকে রোস্ট পোলাওয়ের কথা বলবো না আপনারা যারা রাসায়নিক সার দিয়ে গাছপালা বানান তাদের কথা একদমই আলাদা কারণ রাসায়নিক সার দেওয়ার পরপরই গাছের রং রূপ চেঞ্জ হয়ে যায় সেটা আমরা সবাই জানি আর আমি যেহেতু অর্গানিকভাবে করি তাই আমি যেভাবে কাজ করে সফলতা পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমি উঠতে আছে না যে উঠছে বিয়ে তা না আমি হুট করেই কোনো একটা কথা আপনাদের সামনে নিয়ে আসি না আমি নিজে একটি জিনিস পরীক্ষা করে সেটা যদি সফলতা পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর যদি সফলতা না পাই সেই জিনিসটি আমি স্কিপ করে যাই কারণ আমি চাই না এই একটি সামার আপনারা মিস করে যান আমি চাই এই সামারে আপনারা সফলতা পান ভুরি ভুরি কুমড়া ঠিক এভাবে যেমন আমার মাছায় ঝুলছে যেন আপনাদের মাছায়ও চলে বিদায় নিছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ